বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য কল্লোল লাহিড়ীর গল্প গলা কাটা পরী। কল্লোল লাহিড়ীর জন্ম 1975 সালে হাওড়ার বালিতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রের ছাত্র। এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে পড়ানো ছাড়াও কাজ করেন তথ্যচিত্র, চলচ্চিত্র এবং ছোট পর্দার গল্প এবং চিত্রনাট্য নিয়ে। প্রয়াত ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি সত্যান্বেষীতে তিনি কাজ করেছিলেন। 2012 সালে পুরস্কৃত হন মহানায়ক টেলিসিরিয়ালের চিত্রনাট্যের জন্য। আজকের গল্প পাঠে সোমক, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে গলা কাটা পরী। সেবার শীতে হঠাৎই ঠিক হলো বেড়াতে যাওয়ার। পড়াশুনোর তেমন কোনো চাপ নেই, আর বন্ধুরা মিলে এর আগে দূরে কোথাও যাওয়া হয়নি, কাজেই এক্সাইটমেন্টটাই আলাদা। সবাই মোটামুটি বাড়িতে রাজি করিয়ে নিয়েছে, এখন একমাত্র আমারই বলা বাকি। আমি কুন্তল সেন, পাড়ার বন্ধুরা ডাকে কুল বলে। বিএ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গল, তবে ফ্রেন্ড লিস্টে 1500 বন্ধু। আমার হবি নিজের ফোনে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করা। নেশা অনেক রাত পর্যন্ত জেগে ভূতের ছবি দেখা আর ভয়ে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়া। দোষ অনেকগুলো, তার মধ্যে যেটার জন্য সবচেয়ে বেশি বকুনি খেতে হয় সেটা হচ্ছে সকালে অনেক দেরি করে ঘুম থেকে ওঠা এবং যথারীতি কলেজের ফার্স্ট ক্লাস মিস করা। কিন্তু আজ মা চিৎকার করছে না কেন? 9টা তো বেজে গেছে, একবার ডাকলো না পর্যন্ত। আসলে ঘুমের ঘোরে মনেই ছিল না যে শীতের ছুটি পড়ে গেছে। বেড়াতে যাওয়ার দিনটা ক্রমেই কাছে চলে আসছে, লেপের তলা থেকে ধড়মড় করে উঠে বসি। বাড়িতে যে কী করে বলবো সেটাই ভেবে পাচ্ছি না। আজ যে করে হোক বলতেই হবে, না হলে আমার বন্ধুরা চোখের সামনে টাটা করতে করতে বেরিয়ে যাবে। টুথব্রাশটা নিয়ে বাবার ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম, খানিক পায়চারি করলাম। কিছু বলতে চাও? মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার একটা প্ল্যান হয়েছে বাবা, বেশি নয়, এই দিন দুয়েকের একটা ট্যুর। এতটুকু শুনেই বাবা আরও গম্ভীর হয়ে গেল, খবরের কাগজটা হাতে নিয়ে শুধু দুবার গলা খাকারি দিল। হাবভাবেই বোঝা যাচ্ছে ব্যাপারটা মোটেই পছন্দের নয়। আমি সেখান থেকে সরে এসে রান্নাঘরের সামনে এলাম। মা বলল, খরচেরও তো একটা ব্যাপার আছে, এই তো এতগুলো বই কেনা হলো, টিউশনের ফিজ। বাবার সামনে কোনো কথা বলতে পারিনি, মার কথায় প্রতিবাদ জানালাম। কেন, তোমাদের কাছে আমি কিছু চেয়েছি? আমার ভাড়াই তো জমানো টাকা আছে, সেটাতেই হয়ে যাবে। কাজের সময় বিরক্ত করিস না তো, টেবিলে অনেকক্ষণ চা দিয়েছি, খেয়ে নে। এইসব শুনে মনমরা হয়ে বেরিয়ে আসছি রান্নাঘর থেকে। মা ডাকলো, তা কোথায় যাওয়া হচ্ছে শুনি। এই কুয়াশা ভরা সকালে সামান্য একটু সূর্যের আলো দেখতে পেলাম বলে মনে হলো, আমি ঝাঁপিয়ে পড়লাম। শিমুলতলা, দারুণ জায়গা জানো তো মা। বাবা সাধারণত এইরকম পরিস্থিতিতে একদম কথা বলে না, কিন্তু দেখলাম বাবাও পাশের ঘর থেকে বেরিয়ে এসে বলল, শিমুলতলা? হ্যাঁ। তা হঠাৎ শিমুলতলা কেন, এত জায়গা থাকতে? আরে ওখানে বাবুইয়ের মামার একটা চেনাশোনা বাড়ি আছে, সেখানেই থাকা হবে। ডাহা মিথ্যে কথা, বাবুইয়ের মামার কেন, তার মামার মামারও চেনাশোনা কেউ নেই। বাবা রান্নাঘরের দিকে এগিয়ে এলো, মনে হচ্ছে কথা বলতে চায়। শিমুলতলা একসময় বাঙালির খুব পছন্দের জায়গা ছিল, কেন জানিস তো? একসময় পশ্চিমে হাওয়া বদল করতে যেত লোকজন ওই অসুখ সারাতে, ওদিকার জল হাওয়া খুব ভালো ছিল। যদিও কজন সুস্থ হয়ে ফিরত তা নিয়ে ঢের সন্দেহ আছে, গেলেই দেখতে পাবি অনেক পুরনো বাড়ি অ্যাবান্ডেন্ড হয়ে পড়ে আছে, এক একটা বাড়ি এক একটা গল্প। কথা শেষ করে বাবা ঘরে ঢুকে যাচ্ছিল, খবরের কাগজের শেষ পাতাটা মনে হয় এখনো পড়া হয়নি, এটাই আমার লাস্ট চান্স। বাবা তাহলে একবার ঘুরেই আসি, কি বলো? জায়গা পর্যন্ত যখন ঠিক হয়ে গেছে তখন আমার পারমিশনের কি আর কোনো দরকার আছে? তা কিসে করে যাবে শুনি? মোকামা প্যাসেঞ্জার, অনেক রাতে ছাড়ে হাওড়া থেকে, একেবারে সকালবেলা নামিয়ে দেয় শিমুলতলায়। আমরাও ওই ট্রেনটাতে গিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, তুমিও গিয়েছিলে, মানে বন্ধুদের সাথে আমাদের মতো? ছেলের উত্থানটা দেখেছ নূপুর, ট্রেন পর্যন্ত ঠিক করে তারপর পারমিশন চাইতে এসেছে। বাবা গজগজ করতে করতে ঢুকে যায় ঘরের ভেতরে, মা ঠিক পেছনে,
শুনতে পাই মা আমার হয়েই বলছে, ছেলে বড় হচ্ছে, আস্তে আস্তে ছাড়তে হবে তো। বেড়াতে যাওয়ার পারমিশনটা কেঁচে যাওয়ার আগেই আমি চম্পট দিই। বাবুইকে জানাতে হবে যে আমার শিমুলতলা যাওয়াটা কনফার্ম। কিন্তু তখনও জানি না আমাদের অদৃষ্টে কি কাণ্ড অপেক্ষা করছে। যেটা ঘটেছিল সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ডিসেম্বরের এক রোদ ঝলমলে সকালে শিমুলতলা স্টেশনে নেমে আমাদের সবার মন ভালো হয়ে গেল। গুগল ইমেজেসে স্টেশনটাকে যা মনে হয়েছিল বাস্তবে তার থেকে লম্বা এবং বড়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হিন্দির পাশাপাশি বাংলায় শিমুলতলা লেখা দেখে মনটা আরও ভালো হয়ে গেল। কিন্তু মুশকিলটা হলো অন্য জায়গায়। আমাদের কোনো কিছু বুকিং করা নেই, মানে যেখানে যেখানে চেষ্টা করা হয়েছিল তারা সবাই বলেছিল ফুল। তারিণী কাকার চপের দোকানে বসে হেমন্তদা বলেছিল, আরে ধুর, শিমুলতলা আবার কেউ বুক করে যায় নাকি? কত কত বাড়ি পড়ে আছে, টুপ করে ঢুকে পড়লেই হলো, ইয়াং ব্লাড তোরা সব। ব্যাপারটা যে অত সহজ নয় তা বেশ টের পাওয়া গেল গোটাচারে গেস্ট হাউস আর খানতিনেক বাড়ি ঘোরার পর। আগে থেকে বুক না করে এলে এখানে সিজনে ঘর পাওয়া মুশকিল। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে, স্টেশন ফাঁকা, কোথাও কোনো লোকজন নেই। মাঝে মাঝে মেল ট্রেনগুলো হুশ হুশ করে বেরিয়ে যাচ্ছে। শীতের সকাল গড়াতে শুরু করেছে দুপুরের দিকে। সত্যি কোনো কিছু ঠিক না করে আসা অত্যন্ত বোকামি হয়ে গেছে। আরও তো কত জায়গা ছিল, সেখানে গেলেই হতো। সবাই যখন একে অপরকে দোষ দিচ্ছি, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় একজন বয়স্ক লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। তার পরনে ছেঁড়া ফতুয়া, খাটো ধুতি, কাঁধের উপর ফেলা তেলচিটে একটা চাদর, দুটো চোখের একটা প্রায় আধ বোঝা, বোঝাই যাচ্ছে ছানি পেকে নষ্ট হয়ে গেছে। গোটা শরীরে অভাবের ছাপ স্পষ্ট। ফিসফিস করে লোকটা বলল, বাবু কই মকান ঢুঁড় রহে হ্যায় ক্যা, খালি মকান। আমরা একে অপরের দিকে তাকালাম। বাবুই ক্যাপ্টেন সুলভ ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ মানে আমরা হাম লোগো কো এক মকান চাহিয়ে রহনে কে লিয়ে, মিলেগা? মিলে যাবে বাবু, একটু খালি মকান আছে স্টেশন কে উস পার। হাবু বলল, জয় মা তারা, এ তো বাংলা বলতে পারে রে, তা কত পড়বে চাচা? আপনার যো মন পছন্দ ও দিয়ে দিবেন, আমি বাজার করে রান্না করে সব দিব, কোনো তকলিফ হবে না বাবু। পাশ থেকে রিন্টু বলে উঠল, একদম অচেনা লোকেদের ভরসা করা ঠিক হবে? শিমুলতলায় ডেকয়েতদের অনেক গল্প আছে কিন্তু। এই থামবি, কথায় কথায় লালমোহনবাবু হয়ে যাস না তো। তা চাচা বাড়িটা কোথায়? তাড়াতাড়ি চলো, সে কোন সকালে দুটো লেট্টি খেয়েছি তোমাদের ওই বাজারে, পেটে তো ছুঁচোর ডন দিচ্ছে। আইয়ে বাবুজি, মেরা নাম দয়ারাম হ্যায়, আপ লোক আজ সে মেরে মেহমান। পিঠে যে যার রুকস্যাক তুলে নিয়ে আমরা সবাই দয়ারামকে ফলো করতে থাকলাম। মোকামা প্যাসেঞ্জার লেট ছিল, তারপর বাড়ির খোঁজে বেশ ধকল গেছে সবার, ক্লান্ত বিষণ্ন অনেকেই। বেড়াতে যাওয়ার আনন্দটা যখন প্রায় মাটি হয়ে যেতে বসেছে, ঠিক তখনই দয়ারাম স্টেশনটাকে বাঁদিকে রেখে শাল আর মহুয়া গাছে ঘেরা একটা পথে নিয়ে তুলল আমাদের। মাঝে মাঝে কাঁটা ঝোপের মতো ছোট ছোট কুল গাছ, সেখানে পাকা কুল ধরে একেবারে লাল হয়ে আছে। রিন্টু আমার দিকে তাকিয়ে বলল, দেখ কুল, তুই কেমন ডালে ডালে শাখায় শাখায় ফলে আছিস। হেসে উঠল সবাই, লেগ পুল করতে পারলে এরা আর কিছু চায় না। নিজের মনই গজগজ করে উঠলাম, কিন্তু একটা কুল মুখে দিয়েই মনটা আনন্দে নেচে উঠল। এই ধরনের কুল আমাদের স্কুলের সামনে চুনা হাজমিওয়ালা বিক্রি করত। কারেন্ট নুন দিয়ে খেতে যা লাগতো না, সেই সব গল্প করতে করতে যখন এগোচ্ছি ঠিক তখনই মনে হলো, আরে আমরা তো প্রায় 20 মিনিট হেঁটে ফেলেছি। দয়ারাম বলেছিল না বাড়িটা স্টেশনের কাছেই? একেবারে গা ঘেঁষে, ও চাচা কিধার হ্যায় আপকা মকান। দয়ারাম হাত দিয়ে যেদিকটা দেখালো সেখানে ঝোপঝাড় ছাড়া আমরা কিছুই দেখতে পেলাম না। হাবু বিরক্ত হয়ে বলল, কোথায় কোন বনবাদানে নিয়ে যাচ্ছে কে জানে, সাপের কামড় খেলেই হলো আর কি। সবার ধৈর্য তখন প্রায় শেষ। অনেকটা হেঁটে আমরা যখন হাঁপিয়ে পড়েছি তখনই একটা বাঁক নিয়েই থমকে দাঁড়াতে হলো। দুপুর শেষ হওয়া আলোয় আমাদের সামনে একটা প্রকাণ্ড লোহার গেট, সে গেটে জড়িয়ে আছে কোনো এক বুনো ফুলের লতা,
থোকা থোকা গোলাপি ফুল ফুটে রয়েছে। গেটের বাইরে পাথরের ফলকে ঝাপসা অক্ষরে লেখা রয় ভিলা 1920। এটা আমাদের কারুর চোখ এড়ায়নি। পাপ্পু কানের কাছে ফিসফিস করে বলল, বাড়িটা প্রথম বিশ্বযুদ্ধের একদম পরপরই বানানো বুঝলি, একটা হিস্টোরিক্যাল ব্যাপার থাকলেও থাকতে পারে। আমার তখন নজর গেটের পেছনে গাছের ফাঁক দিয়ে দেখতে পাওয়া বিশাল বাড়িটার দিকে। জঙ্গলে ঘেরা পরিবেশের মধ্যে এত বড় একটা বাড়ি এর আগে আমি কোনোদিন দেখিনি। পাপ্পু ডাকল, এই গুল, হাঁ করে দাঁড়িয়ে পড়লি কেন, আয়। ওর ডাক শুনে এগিয়ে গেলাম। বড় লোহার গেটটার কাছে পৌঁছতেই একটা নেড়ি ঘেউ ঘেউ করতে করতে তেড়ে এলো বাড়িটার ভেতর থেকে। আমরা ছিটকে সরে যাচ্ছিলাম আর একটু হলে। ডরিয়ে মত বাবুজি, উসকা নাম সুকু হ্যায়, কুছ নহি করেগা। সুকু, আও আও আও, এ কলকাতা কা বাবু লোগ হ্যায়, হামারা ইধর রহেগা, মেহমান হ্যায় হামারা। এ সুকু। সুকু তারপর থেকে একটুও ডাকল না, কুঁই কুঁই আওয়াজ করে ল্যাজ নাড়তে থাকলো। পাপ্পু পাশেই দাঁড়িয়েছিল, ফিসফিস করে বলল, একটা জিনিস লক্ষ্য করেছিস, কুকুরটার একটা চোখ কানা, তাও আবার বাঁ দিকেরটা। কেমন যেন ছ্যাঁক করে উঠল গাটা। দয়ারামের বাঁ চোখটা নষ্ট, কুকুরটারও তাই। ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে বললাম, আরে হতেই তো পারে, বিষয়টা কাকতালীয়, এসবের মধ্যে তুই আবার রহস্যের গন্ধ খুঁজতে যাস না। বাবুইরা এগিয়ে গেছে, চল আমরাও এগোই। কিন্তু আমার মনে কোথাও যেন একটা সন্দেহ ঢুকিয়ে দিল পাপ্পু। জানি সহজে এর থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। বন্ধ থাকা বড় গেটের মাঝে আবার একটা ছোট্ট লোহার গেট, মাথা নিচু করে সেটা ঠেলে ঢুকতেই সরু মোরামের রাস্তা, যার উপর গাছের শুকনো পাতা পড়ে পুরু হয়ে আছে, বোঝাই যায় যে অনেক দিন পরিষ্কার হয় না। রাস্তার দুপাশে কোনো এক সময় বাগান ছিল, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোলাপের ঝোপ, আরও কি সব নাম না জানি জঙ্গলি ফুল। একটা বুনো গন্ধ চারপাশের বাতাসকে যেন ভারী করে রেখেছে। এই নিস্তব্ধ পরিবেশ আমাদের একেবারে অচেনা, অজানা। আমরা যখন সবাই চুপচাপ হেঁটে যাচ্ছিলাম, শালগাছের পাতার ফাঁক দিয়ে বেলা শেষের রোদটাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল। হঠাৎ সবাই থমকে দাঁড়িয়ে পড়লাম, ওটা কি? আমাদের সামনে বাগানের মাঝে দুটো বিশাল ডানা উড়িয়ে একটা মেয়ের মূর্তি, যার ধড়টা আছে কিন্তু গলা থেকে মুন্ডুটা নেই, যেন কেউ কেটে ফেলে দিয়েছে। ঠিক সেই সময় কোনো একটা নাম না জানা পাখি যেন বিকট জোরে ডেকে উঠল। গাছের পাতাগুলো শিরশির করে উঠল হাওয়ায়, শুকনো পাতার মধ্যে দিয়ে সরসর করে কি যেন একটা চলে গেল। আমরা হাঁ করে তাকিয়ে থাকলাম শ্বেত পাথরের মূর্তিটার দিকে। এটাই যে প্রথম মূর্তি দেখছি তা তো নয়, কলকাতার ময়দানে এদিক ওদিক কত মূর্তি ছড়ানো, মিউজিয়ামের বড় বড় লনে কত কত মূর্তি, কিন্তু এটা, এটা সবার থেকে আলাদা। কেমন যেন এই জঙ্গলের পরিবেশের মধ্যে ভয়ঙ্কর হয়ে তার রূপ প্রদর্শন করছে। ক্যাপ্টেন বাবুই যে এতক্ষণ হম্বিতম্বি করে গোটা দলকে পরিচালনা করছিল, সেও আমতা আমতা করে জিজ্ঞেস করল, ইয়ে ক্যা হ্যায় চাচা? ও কুছ নহি বাবুজি, গলা কাটা পরি আছে। গলা কাটা পরি? তা মাথাটা কোথায় ওর? সম্রাট কনিষ্কের মতো হারিয়ে যায়নি তা? ও তো এক লম্বি কাহানি আছে বাবু, বল না, সখত মানা আছে। কেন মানা আছে কেন? এ কোনো ভূতুতে ব্যাপার নয় তো, খোলসা করে বলো চাচা, এখনো দিনের আলো আছে, স্টেশনে চলে যাব, তারপর ট্রেন ধরে বাড়ি। দয়ারাম হাবুর কথায় পাত্তা না দিয়ে বলল, জলদি আইয়ে বাবুজি, আপনাদের ঘর দেখিয়ে দি, আমাকে তো আবার বাজার যেতে হবে। সকলে এগিয়ে গেল দয়ারামের সাথে, আমি দাঁড়িয়ে রইলাম সেই মূর্তিটার সামনে। কি এমন গল্প আছে যা বলা যায় না? দয়ারাম বলতে চাইছে না কেন? কোনো গোপন বিপদ নাকি দুঃখের কাহিনী? মনে মনে ঠিক করলাম শুনতেই হবে এই বাড়ির গল্প, যে করেই হোক। কোনো একটা বইতে পড়েছিলাম
ধনী বনেদি বাড়ির লোকেরা বাড়ি তৈরির সময় সাহেবদের নকল করত। এই মূর্তিটাও হয়তো কারুর শখের জন্যই তৈরি হয়েছিল। এখন দেখাশোনার অভাবে তার এই হাল। মূর্তিটা ছবি তোলার লোভ সামলাতে পারলাম না, আস্তে আস্তে এগিয়ে গেলাম তার দিকে। আর ঠিক তখনই নজরে পড়ল মূর্তিটার নিচে একটা ফলক আছে, শুকনো ঘাস পাতায় ঢেকে গেছে অনেকটা। হাত দিয়ে সরাতেই সবটা বেরিয়ে পড়ল। কবেকার ধূসর হয়ে যাওয়া ফলকে লেখা, ঈশ্বরের নিকট পরীর চির আয়ু কামনায়। একটা মূর্তির আয়ু কেন কামনা করবে লোকজন, ভাবিয়ে তুলল ব্যাপারটা। সেই কবে কোন এক রায় পরিবার তাদের একটা বাড়ি তৈরি করেছিল শিমুলতলায়। বাগানের মাঝখানে বসিয়েছিল শ্বেত পাথরের পরি, যে পরি রাতের জ্যোৎস্নার আলোয় গাছের সাথে হাওয়ার সাথে কথা বলত, তার দুটো ধবধবে সাদা ডানা ঝাপটাত। ফেসবুকে টাইমলাইনে কি লিখবো তা যেন মনের মধ্যে গুছিয়ে নিতে শুরু করলাম। মোবাইল বার করে ক্যামেরাটা অন করলাম। বিকেলে শেষ রোদ এসে পড়েছে ওই গলা কাটা পরির ডানা দুটোর ওপরে। কি ভয়ঙ্কর সুন্দর লাগছে ব্যাপারটা। ছবির একটা ভীষণ ভালো ক্যাপশনও ঠিক করে ফেলেছি, গলা কাটা পরির সাথে একদিন। কিন্তু ছবিটা তুলতে যাব হঠাৎই দেখলাম ফোনের ক্যামেরা স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেল। কি মুশকিল, হ্যাং করলো নাকি? চার পাঁচবার চাপড় মারলাম, ফোন বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই হলো না। বেড়াতে এসে ফোনটা খারাপ হয়ে গেল না তো, ব্যাটারি শেষ, তা কি করে সম্ভব? স্টেশনে নেমেই মাকে একটা ফোন করেছিলাম পৌঁছে গেছি বলে, তারপর তো কাউকে কোনো ফোন করিনি, কথাও বলিনি, এমনকি ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই করিনি। আরে নেটওয়ার্কই থাকছিল না সব সময়। আরেকবার ট্রাই করে দেখব বলে ফোনের পেছনের ব্যাক কভারটা খুলতে যাব, ঠিক তখনই মনে হলো আমার পাশ দিয়ে কেউ যেন চলে গেল। শুকনো পাতার উপর দিয়ে স্পষ্ট হেঁটে যাওয়ার শব্দ শুনতে পেলাম, আর তার সঙ্গে মিষ্টি একটা গন্ধ, যে গন্ধটা এই জঙ্গল পরিবেশে সম্পূর্ণ অচেনা। হাবু মাঝে মাঝে বেশ দামি ডিওড্রেন্ট মাখে, ওর কাকা দুবাইতে থাকে, সেখান থেকে কোন না কোনো অকেশনে পাঠায়। ব্যাটা নিশ্চয়ই জঙ্গলের মধ্যে গায়ে ডিও ঢেলেছে। না তাকিয়ে জানতে চাইলাম, কী রে হাবু, নতুন ডিওটা বের করলি নাকি? শোন না ভাই, ফোনটা চলছে না, একটু দেখ না কী যে হলো, ছবিটা তুলবো ভাবলাম। আমার এতগুলো কথার কোনো প্রত্যুত্তর এলো না। এই কালা হয়ে গেলি নাকি? কী রে তোর সাথে কথা বলছি। ফিরে তাকালাম পেছন দিকে, আশেপাশে কোথায় হাবু? আমার চৌহদ্দির মধ্যে কেউ নেই। সন্ধে নামছে মহুয়া আর শালের জঙ্গল পেয়ে ঝিঝি পোকা ডাকতে শুরু করেছে। কেমন যেন থমথমে ভারী ভারী একটা ভাব। হঠাৎই আমার ফোনটা আবার চালু হয়ে গেল। উফ, যাক বাবা, এতক্ষণ ধরে কীসব সাত পাচি না ভাবছিলাম। মা ঠিকই বলে, ওইসব ভূতের ছবি দেখে আমার এই অবস্থা হয়েছে। বাবুইরা শুনলে নিশ্চয়ই হাসাহাসি করবে, তার চেয়ে বরং ছবিটা তুলেই ফেলি, রাতে নেটওয়ার্ক পাওয়া গেলে পোস্ট করব, লাইকের বন্যা বয়ে যাবে। ফোনটা তুলে ক্যামেরা অন করে মূর্তিটাকে ফোকাস করতে যাব, ঠিক সেই সময় ফোনের স্ক্রিনের মধ্যে দিয়ে দেখলাম কোথায় গলা কাটা পরি, কোথায় তার বিশাল দুটো ডানা। তার জায়গায় দাঁড়িয়ে আছে একটা বছর চোদ্দোর ফুটফুটে মেয়ে, যার চুলগুলো ছোট ছোট করে কাটা, যেন মাথাটা মুড়িয়ে দেওয়া হয়েছে, পরনে সাদা থান, খুব খুব বিষণ্ণ চোখে আমারই দিকে তাকিয়ে যেন কিছু বলতে চাইছে আমায়। আস্তে আস্তে তার দুটো হাত বাড়িয়ে দিচ্ছে যেন আমারই দিকে। আর ঠিক তখনই সেই মুহূর্তে হাত দুটো সমেত তার গোটা দেহ হয়ে যাচ্ছে পাথরে, মাথাটা খসে পড়ছে দেহ থেকে। প্রচণ্ড ভয়ে আমি চিৎকার করে উঠলাম। দৌড়ে এলো সবাই। কি হয়েছে রে কুল, কি হয়েছে? আমি কোনো রকমে হাত তুলে দেখালাম মূর্তিটার দিকে। হ্যাঁ, ওখানে কি? ওখানে ওখানে একটা ওখানে একটা ও গিরগিটি, ওই দেখ পরিচার কাটা গলার উপর বসে আছে।
আমিও ঘুরে দেখলাম, তাই তো একটা গিরগিটি, নানা রকমের রং পাল্টে যাচ্ছে গায়ের। আমার বন্ধুরা ততক্ষণ পেটে খিল লাগা হাসি হাসতে শুরু করে দিয়েছে। এ বেটা রাতে আবার আলো জ্বালিয়ে শোয়, এখানে হ্যারিকেন নিয়ে হিসু করতে যেও কুল। ওরা যখন এসব নিয়ে নিজেদের মধ্যে মজা করছে, লক্ষ্য করলাম দয়ারাম আমার দিকে কেমন যেন একটা ভাবে তাকিয়ে আছে। চোখ পড়তেই সে মুখ ঘুরিয়ে নিল। আপ লোক হাত মুখ ধোকর ঘর কে অন্দর চলে যাইয়ে বাবুজি, রাতে বাইরে থাকবেন না। মানে রাতে বাইরে থাকবো না মানেটা কি? দু দুটো দেশি মুরগি কি তোমাকে এমনি এমনি আনতে বললাম চাচা? ক্যাম্প ফায়ার হোগা চাচা, তার সাথে হেভি নাচ। জিলেলে জিলেলে, তুমি এইসব নিয়ে একদম ঘাবড়িও না চাচা। কুল আমাদের একদম প্যান্টে হিজি করা ছেলে, একটুতেই ভয় পায়। রাতে তোমার ওই গলা কাটা পরির সাথে কেমন টিকটক ভিডিও করি দেখো না। দয়ারাম কি বুঝলো কে জানে, শুধু মিনতির সুরে বলল, ইথারি সব করবেন না বাবু, জাদা হাল্লা চিল্লা ও ভালোবাসে না ওনারা। কারা ভালোবাসে না চাচা? মাকান মালিক বাবু। দূর, তুমি তো বললে তারা থাকে কলকাতায়, থোড়াই জানতে আসবে নাকি আমরা কি করছি না করছি? অনেক কষ্ট করে বাবা মা তিন মাসি চার মামা সবাইকে রাজি করিয়ে এই ফার্স্ট বন্ধুদের সাথে বেড়াতে এসেছি, কেঁচিয়ে দিও না গুরু। আজ ফুল রাত ফুল মস্তি, তুমিও ভাগ পাবে আর তোমার ওই শুকুও। চাচা কেমন অদ্ভুতভাবে তাকিয়ে দেখলো আমাদের সবাইকে একবার, কি যেন একটা আশঙ্কা তার চোখে মুখে। শুধু অস্ফুট স্বরে বলল, আ শুকু বাজার চল। আজা আজা। চাচার পেছনে লেজ নাড়তে নাড়তে শুকু জঙ্গলটার মধ্যে মিশে গেল। আয় তো, অন্ধকার হয়ে যাওয়ার আগে মিউজিয়াম পিস বাড়িটা ঘুরে দেখি, আয়। সবাই এগিয়ে যেতে থাকলো বাড়িটার দিকে, একটু পিছিয়ে আমি আর পাপ্পু। তুই গিরগিটি দেখেছিলিস নাকি অন্য কিছু? এখন কেন জানতে চাইছিস? আমি যা দেখেছি তা তো তোরা কেউ বিশ্বাস করবি না। ছাদের দিকে তাকা, কাউকে দেখতে পাচ্ছিস? কাকে দেখব? একবার তাকিয়েই দেখ না। আমি আস্তে আস্তে ঘাড় তুলে তাকালাম, কই কিছু নেই তো। শুধু নজরে পড়ল ছাদের ভাঙা আলসের গায়ে প্রকাণ্ড একটা বটগাছ, সন্ধে হয়ে আসা আলোয় ছায়ার মতো দাঁড়িয়ে আছে। কেমন ছেঁকড়ে দিলাম বলতো? আসলে এই শোন না শোন না, পুরোনো বাড়িতে সবারই এটা হয়, এক ধরনের হ্যালিউসিনেশন। মনে হয় চোখের সামনে দিয়ে কেউ যেন সরে সরে যাচ্ছে, কিংবা আনক্যানি, মানে ধর আড়াল থেকে লুকিয়ে আমাকে কেউ দেখছে অথচ আমি তাকে দেখতে পাচ্ছি না। তোরও ওরকম কিছুই হয়েছে তাই তো? ও যাতে বেশি কথা না বাড়ায় তাই মাথা নেড়ে হ্যাঁ বলে দিলাম। পাপ্পু টেনে নিয়ে চললো আমাকে। আরে আয় আয়, অত ভয় পাস না তো, তোকে পুরনো বাড়ির বিশেষত্বগুলো বোঝাই বুঝলি। ওই যে দেখছিস খিলানগুলো, ওগুলো কিভাবে তৈরি করা হতো জানিস? পাপ্পু আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছে, বড় বড় সিমেন্টের হন হন করে এগিয়ে যাচ্ছে বোঝাতে বোঝাতে। ওকে নেশায় পেয়েছে সেটা বুঝতেই পাচ্ছি। পুরনো বাড়ি নিয়ে একবার কথা বলতে শুরু করলে ওর কোনো হুঁশ থাকে না। আমিও একটু একটু করে এগোচ্ছি ওর পেছন পেছন, দূরত্ব রেখে। খুব জোরে যেতে পারছি না, কারণ সেই মিষ্টি গন্ধটা যেন আমি আবার পাচ্ছি। চারপাশে ঝিঁঝিগুলো কানে তালা দেওয়ার মতো ডাকতে শুরু করেছে। হাওয়ায় ভেসে আসছে সানাইয়ের সুর। বিয়েবাড়িতে বর আসার আগে যেমন বাজে, ঠিক তেমন। মনে মনে ভাবলাম, এখানে এই অবেলায় কে সানাই বাজাচ্ছে? হঠাৎ নজর পড়ল পাশের ঘরের দিকে, সেখান থেকেই ভেসে আসছে সুরটা। আস্তে আস্তে আমি ঢুকে পড়লাম ঘরটায়, আর ঢুকতেই মনে হলো, এ কোথায় আছি আমি? এটা কি সেই পুরনো বাড়ি? কই না তো। মাথার উপর কড়িকাঠ থেকে ঝুলছে বিশাল একটা ঝাড়বাতি, ঘর জোড়া শৌখিন কার্পেটের উপর মেয়েরা বসে আছে, চলছে পান সাজা, সবাই কথা বলে চলেছে। আমি যে ঘরের মধ্যে আছি সেটা কারোর নজরেই পড়ছে না। আমার সামনে দিয়ে খেলতে খেলতে চলে গেল ছোট ছোট ছেলে মেয়েগুলো, তাদের পরনে যে পোশাক সেটা আমরা সাধারণত এখন আর পরি না। দেখে মনে হচ্ছে কোনো পিরিয়ড ফিল্মের মধ্যে আছি। ওদের পেছন পেছন আমিও এগিয়ে গেলাম বাড়ির মধ্যে ভেতরের উঠোনটাতে, সেখানে যেন হাট বসেছে, গিজগিজ করছে লোকজন।
এদিক ওদিক ছুটোছুটি করছে। কারো মাথায় ধামা ভরা সবজি, কেউ একটা বড় মাছ কাটতে বসেছে। ওদিকে উনুনের ওপর পেল্লাই সাইজের কড়াইতে রান্না হচ্ছে। থালা ভরা সন্দেশ ক্ষীরমোহন নিয়ে যাচ্ছে লোকজন। আমার গায়ের পাশ দিয়ে একটা লোক বলতে বলতে চলে গেল, স্পষ্ট শুনতে পেলাম, বরের গাড়ি আসতে কিন্তু আর বিলম্ব নেই, তৈরি থাকো সকলে। লোকটার সাথে আমার ধাক্কা লাগলো। বিরক্ত হয়ে পেছনে ফিরে তাকালো সে। দশাশই চেহারা, ধুতি আর চাপকান পরা, চুলে টেরি কাটা, বুকের কাছে সোনার চেন দেওয়া ঘড়ি। দুপা এগিয়ে সে সন্ধ্যার শেষ আলোতে দাঁড়ালো সে। আমি অবাক হয়ে দেখলাম, এ কি, আমার বড় জেঠু না? হ্যাঁ, একদম অবিকল বড় জেঠু, আমারই দিকে তাকিয়ে। কিন্তু এটা কি করে সম্ভব? বড় জেঠুকে কোনোদিন ধুতি পরতে দেখিনি, সারা জীবন প্যান্ট শার্ট পরে কাটিয়েছেন। মারা গেছেন বছর দুয়েক হলো, রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোনো সন্তান ছিল না বলে আমি নিজে বড় জেঠুর মুখাগ্নি শ্রাদ্ধ সব করেছিলাম। আমাকে খুব ভালোবাসতেন। বিড়বিড় করে বলে উঠলাম, বড় জেঠু তুমি। আর ঠিক তখনই পাপ্পু প্রচণ্ড জোরে ধাক্কা মারল আমাকে। কুন্তল, সরে দাঁড়া কুন্তল। হ্যাঁ, ছিটকে পড়লাম মেঝেতে। আমার মাথার উপর থেকে পায়ের কাছে ভেঙে পড়ল একটা বড় সড়ো সাইজের চাঙড়। ঘটনার আকস্মিকতায় আমরা দুজনে একেবারে চুপ। পাপ্পু না থাকলে ওটা আমার মাথায় পড়ত, আমি আর বাঁচতাম না, কোনোদিন মাকে দেখতে পেতাম না, বাবাকেও না। জীবনেই প্রথম কোনো একটা শুনশান বাড়ির মধ্যে দাঁড়িয়ে আমি মৃত্যু ভয় পেলাম। কিন্তু এসব কি ভাবছি আমি, কেনই বা ভাবছি? পাপ্পু গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, উফ, বাপ রে বাপ, পুরনো বাড়ি মেনটেন হয় না, যেখান থেকে যা খুশি ভেঙে পড়তে পারে। একটু চোখখান খোলা রেখে চল ভাই, এখন ওরা মনে হয় ইদারার দিকে গেছে। পাপ্পু এগিয়ে গেল, কিন্তু আমার পা যেন সরছে না মেঝে থেকে। কেউ যেন খামছে ধরেছে পা দুটো। নিজেই নিজেকে সাহস জোগানোর চেষ্টা করতে থাকলাম। পাপ্পুর কথাটাই ঠিক, পুরনো বাড়িটাই অমন হয়েছে। কিন্তু ওই বিয়ে বাড়ি, বড় জেঠু, উঠোন জোড়া লোক, দূর, ওসব মনের ভুল, হ্যালুসিনেশন। মন থেকে বিদায় করার চেষ্টা করলাম এই এলোপাথাড়ি ভাবনাগুলো। তাছে বরং কোথা থেকে চাঙড়টা ভেঙে পড়েছে সেটা দেখি। ওপরের দিকে তাকাতে চোখ আটকে গেল বাড়ির বারান্দায়। জঙ্গলা ঝোপ আর আগাছার পাশে সেই যে ফুটফুটে মেয়েটা, দুধে আলতা রঙের বেনারসি পরে বিয়ের সাজে চুপ করে দাঁড়িয়ে আছে আমারই দিকে তাকিয়ে। একটা হাওয়ার মতো তরঙ্গ বইতে শুরু করলো আমার চারপাশ ঘিরে। কারা যেন ফিস ফিস করে বলে উঠল, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, অভিশপ্ত বাড়ি, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার প্রচন্ড ভয় করলো। আমি ছুটতে থাকলাম বাড়ির পেছনের দরজার দিকে। আমার বন্ধুরা ওদিকেই আছে, সেই বন্ধুরা যাদেরকে আমি ছোট থেকে চিনি, কিন্তু যারা আমার কথা আজ একটু বিশ্বাস করবে না। বাড়ির পেছনে এক বিশাল ইদারার সামনে দাঁড়িয়ে বাবুই উড়িয়ে দিল আমার কথা। একটা মেয়ে ডানা কাটা পরীর জায়গায় তোকে দেখা দিচ্ছে, বারান্দায় বসে যে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে, এরপর বলবি তোকে বিয়ে করতে চাইছে, আর ওই যে বিশাল পুরনো ইদারা তোকে ওখানে চোবাচ্ছে আর বলছে ঠান্ডা ঠান্ডা কুল কুল। সবাই হো হো করে হেসে উঠল, তবুও বাবুই থামলো না। এইসব এক্সরসিস্ট মার্কা ভূতের বইয়ের গল্প আমাকে দিতে আসবি না, চল দোতলাটা একবার ঘুরে আসি। মনে মনে ভাবলাম বলাই উচিত হয়নি এদের। বাড়ির বেশিরভাগ ঘরই তালা দেওয়া, যে কটা খোলা আছে সেখানে ভাঙা টুল, চেয়ার, কিছু মাটির বাসন, অনেকদিনের পুরনো কলাইয়ের থালা ছাড়া আর কিছুই নেই। বোঝাই যাচ্ছে এই দিকগুলোতে কোনোটাতে ছিল গোমস্তাদের ঘর বা রান্নাঘর, অথবা ঝি চাকর সমেত বাইরের আগন্তুকদের থাকার জায়গা।
একতলা থেকে দোতলায় উঠলেই ব্যাপারটা অন্যরকম। বড় বড় কাঁচের দরজা, সেই দরজার ফাঁক দিয়ে দেখা যায় পেল্লাই সাইজের বড় খাট আর আলমারি, কিন্তু পরিচর্যার অভাবে সবই ধুলোয় আর ঝুলে ঢাকা। একা দয়ারামের পক্ষে এই বাড়ি পরিষ্কার রাখা সম্ভব নয়, কিন্তু ইচ্ছে করলে বাড়িটা তো ভাড়াও দিতে পারে ট্যুরিস্টদের জন্য। এই সব কথাবার্তা যখন নিজেদের মধ্যে হচ্ছে, ঠিক সেই সময় বাড়ির একেবারে কোণের দিকে আমরা চলে এলাম। এখানে দুটো ঘর খোলা, যে ঘর দুটো আমরা থাকতে পারবো বলে মনে হলো, তুলনামূলকভাবে পরিষ্কার। চল না, দুটো রাতের তো ব্যাপার, একটু কষ্টের সৃষ্টি কাটিয়ে দিতে পারলেই হলো। কষ্ট কষ্ট বলছিস কেন? খাটখানা দেখেছিস? একসঙ্গে পাঁচজন শোয়া যাবে, রাজবাড়ির ফুটবল খেলার মাঠ যেন। আহাহা, ঠিক হলো, আমরা দুটো ঘরে ভাগ করে থাকব। তার আগে একটু হাত পা ধুয়ে আসা যাক। কিন্তু বাথরুম কোথায়? হাবু ডাক দিল, আরে তো এদিকে। বাথরুমে ঢুকে হাঁ হয়ে গেলাম। আমাদের বাড়ি তিনটে ঘর জুড়ে দিলে যতটা বড় হয়, ঠিক তার চেয়েও বড় বাথরুমটা। চৌবাচ্চায় জল টলমল করছে, সাবানের কেসে রাখা নতুন সাবান, দেয়ালে ঝুলছে পরিষ্কার তোয়ালে। কেউ যেন আগে থেকেই জানতো এই বাড়িতে কারা যেন থাকতে আসছে, ভাবলে কেমন যেন গাটা শিরশির করে ওঠে। বাবুই সহজ করে দিল ব্যাপারটা। আরে কেন বুঝছিস না, দয়ারাম এই করেই হয়তো দু পয়সা ইনকাম করে। বেচারা গরিব, কুঞ্জুস মালিক কত টাকাই বা মাইনে দেয়, ভাবতো কলকাতায় এমন একটা প্রপার্টি থাকলে কত দাম হতো। আমরা সবাই হাত মুখ ধুয়ে রেডি হতে হতেই চারিদিক একেবারে অন্ধকার হয়ে গেল। হাবু একটা মোমবাতি জ্বালালো। আমার মনে পড়ল, দয়ারাম অনেকক্ষণ বাজারে গেছে কিন্তু সে ফেরেনি এখনো। পাপ্পু বলল, যদি দয়ারাম কোনো দিন না ফেরে, আমরা যদি চিরকালের মতোই বাড়িটায় আটকে যাই। কি বলতে চাইছিস তুই? দয়ারাম সত্যি যদি ভূত হয়, যে আমাদের বাড়িতে নিয়ে এসেছে বেঘরে মারবার জন্য? কিংবা এই রাতের আঁধারে আমরা সবাই যদি হঠাৎ করে জম্বি হয়ে যাই? হাবু বলার সঙ্গে সঙ্গেই পাশের জানলাটা দম করে খুলে গেল হাওয়ায়, মোমবাতিটা নিভে গেল, ঘরের মধ্যে অন্ধকার। আমরা কেউই যেন কারো মোবাইল খুঁজে পাচ্ছি না। অন্ধকারটা আস্তে আস্তে যেন গিলে খেতে আসছে আমাদের। রিন্টু ফিসফিস করে বলল, দরজার সামনে ওটা কে? সাহস নিয়ে দেখলাম, একটা ছায়া মূর্তি। কে ওখানে? হাম হ্যাঁ বাবু, দয়ারাম। আচ্ছা, সিঁড়ির দরজাটা বন্ধ করে এসেছিলাম না, এ লোকটা খুললো কি করে? শুকনো কাঠ লাগবে ক্যাম্প ফায়ারের জন্য। আমাকেই বাবুই পাঠালো দয়ারামের সঙ্গে কাঠ আনতে এই ঘুরঘুরটি অন্ধকারে। ওর ধারণা, অন্ধকারে একটু বেশি হাঁটাহাঁটি করলে যদি আমার ভয়টা কেটে যায়। কিন্তু ভয় কাটার বদলে আরও যেন জড়সড় হয়ে যাচ্ছি আমি। দয়ারামের হাতে টিমটিম করছে একটা লণ্ঠন, আর আমার হাতে মোবাইলের টর্চ। এখানে ইলেকট্রিসিটি নেই, কাজেই অন্ধকারটা শীতের মতোই মনে বেশ জমাট বেঁধেছে। আমাদের দুজনের আগে গন্ধ শুঁকতে শুঁকতে ল্যাজ নাড়তে নাড়তে এগিয়ে চলেছে শুকু। বাড়ির বাইরে বেরোতেই অবাক হয়ে গেলাম, চারিদিকে নিকষ কালো অন্ধকারের মধ্যে আমার মাথার উপরে সারা আকাশ জুড়ে লক্ষ লক্ষ তারার মেলা। রাতের আকাশে এত তারা আমি আগে কখনো দেখিনি। একসময় আমাদের বাড়ির উঠোন থেকে মাঝে মাঝে কালপুরুষটা দেখা যেত, তার কোমরের বেল্টের তারাগুলো যেন চকমকি পাথরের মতো চকচক করত। এখন তো সেটাও আর দেখা যায় না। বাড়ির চারপাশটা যেন জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে, আর সেই জ্যোৎস্নার আলো মেখে দূরে দাঁড়িয়ে আছে সেই গলা কাটা পরীর মূর্তি। রাতের অন্ধকারে তাকে অদ্ভুত সুন্দর লাগছে। চোখ সরিয়ে নিতেই বুঝতে পারলাম দয়ারাম এতক্ষণ আমার দিকেই তাকিয়েছিল। আস্তে আস্তে বলল, আইয়ে বাবুজি, ইধার লাকড়ি মিলেগা। আমি দয়ারামকে অনুসরণ করলাম। চাচা, তুমি কবে থেকে এখানে আছো? ইয়াদ নাহি বাবু, আমার বাবার বাবা এই বাড়িতে নকরি করত। বুঝতে পারলাম দয়ারামরা বংশ পরম্পরায় এই বাড়িতে আছে। আপ কিসি লড়কি কো দেখা না বাবু?
তুমি কি করে জানলে চাচা? ও পরি আছে বাবু, এখানেই থাকে। আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসতে থাকলো। ওই 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 মূর্তিটার পরি? নেই নেই, যে পরিকে দেখে ওই মূর্তি বানানো হয়েছে বাবু, সেই পরি। তার মানে সত্যি সত্যি পরি নামের কোনো মেয়ে ছিল? ছিল কেন বলছেন বাবুজি, আবি ভি হ্যায়। এই চাচা, তুমি এসব কি বলছো? সচ বাত বলছি বাবুজি, আপনি দেখলেন না? চাচা, তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন বলতো? তোমাকে কি আমার বন্ধুরা বলে দিয়েছে ভয় দেখাতে? হ্যাঁ, ক্ষমা চাইছি বাবুজি, ইয়ে মেরা নসিব হ্যায়, কই মেরা বাত সমঝতা হি নাহি। আইয়ে উধার হ্যায় সুখা লকড়ি। ঠিক যেদিকটায় দয়ারাম হাত তুলে দেখালো, সেই দিকে বড় ইদারাটা। আমি একটুও পা না বাড়িয়ে দয়ারামকে বললাম, চাচা, আমি তোমার কথা বিশ্বাস করছি, তুমি আমাকে বলো তো মেয়েটা কে আর কেন এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে? ওর কথা বেশি জানতে চাইবেন না বাবু, ওর গল্প যে বলবে তাকে ও শেষ করে দিবে, চিন্তা রাখবে না। কথা বাড়ালাম না, এই প্রচণ্ড শীতেও আমি ঘামছি। মারাত্মক ভয় না পেলে এমনটা আমার হয় না, তাড়াতাড়ি বন্ধুদের কাছে ফিরে যাওয়াটা খুব দরকার। সেদিন ক্যাম্প ফায়ারটা যতটা জমবে বলে মনে হয়েছিল ততটা জমল না। যদিও আগুন জ্বালা হয়েছিল, চিকেন শিক্ষাবাবের যথেষ্ট আয়োজন ছিল, কিন্তু হাবুর ফোনের ব্লুটুথ দিয়ে কিছুতেই কানেকশন করতে পারল না স্পিকার। কেউ বলল ফোনটা গেছে, আবার কেউ বলল স্পিকারটাই খারাপ। সবাই নিজেদের মতো নানাভাবে কত চেষ্টা করলো সারাবার জন্য, কিন্তু কিছুতেই কিছু হলো না। আগুন জ্বেলে নাচ না হলে আবার ক্যাম্প ফায়ার হলো নাকি? এদিকে রাতে ঠান্ডা পড়েছিল বেজায়, আমরাও খুব ক্লান্ত ছিলাম। দয়ারামের রান্না করা দিশি মুরগির ঝোল গরম ভাত দিয়ে খেয়ে সবাই শুয়ে পড়লাম। তখন ঠিক কতটা রাত তা আমি জানি না, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। ইনিয়ে বিনিয়ে প্রলাপের মতো কান্নার শব্দ ভেসে আসছে ঘরের বাইরে থেকে, ঠিক যেন কোনো একটি মেয়ে গুমড়ে গুমড়ে কাঁদছে। বিছানার উপর উঠে বসি, সত্যি শুনছি তো? অনেক সময় পেঁচা ডাকলে এরকম আওয়াজ হয়। আমাদের পাড়ায় গঙ্গার ধারে গাব গাছে দুটো পেঁচা রোজ রাতে এইভাবেই ডাকত। আবার শুতে যাব, হঠাৎ মনে হলো বারান্দা দিয়ে কারা যেন যাতায়াত করছে। ঘরের অল্প খোলা দরজার পাশ দিয়ে তাদের আসা যাওয়া যেন বেশ টের পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে ফিস ফিস করে কথা। এত রাতে কারা হাঁটা চলা শুরু করলো আবার? বাবুই, রিন্টু, হাবু, এরা কি কেউ শোয়েনি? মোবাইলে টর্চ অন করে দেখে নিলাম ঘরটা, না আমি ছাড়া তো আর কেউ নেই। আচ্ছা পাপ্পু, পাপ্পু তো শুয়েছিল আমারই পাশে, সে কোথায় গেল? ওরা কি সত্যি তাহলে বারান্দায় দাঁড়িয়ে গল্প করছে আমাকে না নিয়ে, নাকি নাকি আবার ভয় দেখানোর প্ল্যান করছে? খাট থেকে নেমে আস্তে আস্তে এগিয়ে গেলাম। দরজার কাছে পৌঁছতেই দেখতে পেলাম বারান্দায় দাঁড়িয়ে বেশ কিছু লোক উল্টো দিকের ঘরটার কাছে। এক মহিলা হন্তদন্ত হয়ে পেতলের গামলায় গরম জল নিয়ে গেলে, দূর বাপু, সরো সরো। ব্যাপারটা কি হচ্ছে বুঝতে আরেকটু এগিয়ে যাই, আর ঠিক সেই সময় বিকেলের সেই সুন্দর গন্ধটা আবার ঘিরে ধরল আমাকে। মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো, কেউ যেন আমাকে জোর করে নিয়ে যাচ্ছে ওই ঘরটার দিকে। সেখানে মানুষগুলো ছায়ার মতো ভিড় করে দাঁড়িয়ে আছে দরজায়, সেখান থেকে ভেসে আসছে কান্নার বিলাপ। একটু এগোতেই একটা ডাক শুনতে পেলাম, বাবু সোনা। আমি থমকে দাঁড়ালাম, আমার ডাক নাম ধরে কে ডাকছে এখানে? আবার যেন কত দূর থেকে ভেসে এলো
বাবু সোনা। আমি ফিরে তাকালাম আর অবাক হয়ে দেখলাম আমার সেই কবেকার মরে যাওয়া ঠাম্মা আমারই দিকে তাকিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। পুরীর যে শেষ অবস্থা বাবু সোনা, একবার দেখবি না? আমি যেন মন্ত্রমুগ্ধের মতো হেঁটে যাচ্ছি, ছায়া ছায়া লোকগুলো সরে যাচ্ছে আমার চারপাশ থেকে। সামনে দরজাটা নিজে থেকেই হাট করে খুলে গেল। দেখি ঘরের মধ্যে খাটের উপরে কে শুয়ে আছে, কিন্তু সেই মেয়েটা যাকে আমি কাল গলা কাটা পরীর মূর্তির সামনে দেখেছি, একে বারান্দায় বউয়ের সাজে দেখেছি, তার মুখে এমন বর্ষার মেঘ ঘনিয়ে এসছে কেন? ওর চুলগুলো অমন ছোট ছোট করে ছেঁটে দিল কে? কেই বা পরিয়ে দিল ওকে এমন বিধবার সাজ? আর ওই মহিলা যিনি খাটের ওপর মেয়েটির দিকে ফিরে প্রলাপের মতো ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছেন, বড় চেনা মনে হচ্ছে তাকে। কি হয়েছে ওর, শুনছেন? ওর কি হয়েছে? আমি প্রশ্ন করলাম। সেই মহিলা ফিরে তাকালেন। অসুখ হয়েছিল। ঘরের সেজবাতির অস্পষ্ট আলোয় আমি আমার বড় মনিকে দেখলাম। কপালে বড় সিঁদুরের টিপ পরে বসে আছেন ওই মেয়ের পায়ের কাছে। বড় মনি আমায় ছোটবেলায় ঘুম পাড়ানোর সময় গল্প বলত, আম সত্ত্ব নারকেল নাড়ু জিভে গজা না দিলে কি প্রচণ্ড পায়না করতাম। যে বড়মণি শীতকালে উঠোন জোড়া কাসুন্দি কুলের আচার রোদে দিত, তারপর একদিন সেই বড়মণিকে সবাই মিলে হসপিটালে নিয়ে গেল, বড়মণি আর ফিরে এলো না। আমার সব গল্পগুলো না শোনা রয়ে গেল। সেই মণি এতদিন পরে আমি আরো এগিয়ে গেলাম। বড়মণি, তোমার কি হয়েছে বড়মণি, কাঁদছো কেন? ভাঁড়ের পয়সা না নিয়ে আসলেই পারতিস বাবু সোনা, ডাক্তারের ফিজটা দিতে পারলাম না, মেয়েটাও মরল। আমি চিৎকার করে বললাম, বড়মণি এটা গল্প তাই তো? তুমি আমাকে গল্প শোনাচ্ছ? তুমি চলে এসো এই ঘর থেকে, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, এই ঘরে তুমি থেকো না বড়মণি। আমি যে উঠতে পারছি না বাবু সোনা, ওরা যে তোর ঠাম্মাকে, বড় জেঠুকে, আমাকে এখানে বসিয়ে রেখেছে। তুই এই বাড়ি থেকে চলে না গেলে আমাদের নিস্তার নেই। তুমি আমার হাতটা ধরো, এই নাও, এই নাও আমার হাত ধরো। বড়মণি আঁচলের নিচ থেকে যে হাতটা বার করে দিল তা দেখে আমি চমকে উঠলাম। একটা কঙ্কালের হাত তো মানুষ ধরতে পারে না। আর ঠিক সেই সময় ঘরের চারপাশের লোকজন কি বিকট স্বরে হাসতে থাকল। তাদের মুখ থেকে, তাদের গা থেকে খসে পড়তে লাগলো মাংসগুলো। আমি চিৎকার করে লাফিয়ে উঠে বসলাম। দেখলাম আমি আমার বিছানায়, এই শীতেও দরদর করে ঘামছি আমি। আমার পাশে পাপ্পু তখনও গভীর ঘুমে, বিছানায় এসে পড়েছে শীতের সকালের নরম রোদ। দূরে কোনো গ্রামের এক বিয়ে বাড়ি থেকে ভেসে আসছে বিদায়ের গান। মনটা কেমন যেন প্রচণ্ড খারাপ হয়ে গেল স্বপ্নের মাঝে এতগুলো মৃত মানুষকে দেখে। এরা আমার খুব কাছের ছিলেন, যারা আজ বেঁচে থাকলে আমি সবচেয়ে খুশি হতাম। আনমনে আমার চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকলো জলের ধারা। একি আমি কাঁদছি কেন? সেই প্রচণ্ড শীতের সকালে এক জঙ্গলে ঘেরা ভাঙাচোরা বাড়ির মধ্যে আমার মাকে দেখতে ইচ্ছে করলো খুব, বাবাকেও। ফোনও যে করব তাও পারলাম না, গতকাল রাত থেকে কোনো নেটওয়ার্ক নেই। মনে মনে ঠিক করলাম আমি বাড়ি ফিরে যাব। বাবুই শুনেই গাঁক গাঁক করে চিৎকার করে উঠল, বাড়ি ফিরে যাবি মানে? কেন, কি হয়েছে তোর?
শরীর খারাপ, পেট ব্যথা, জ্বর? না রে, কিছুই হয়নি, ভালো লাগছে না। প্লিজ, আর একদিনের ব্যাপার? একদিনের ব্যাপার তো বুঝলাম, কিন্তু বাড়িটার ভাই কিছু প্রবলেম আছে, রাতে ভালো ঘুম হয়নি আমার। তার ভাই কুল সারাক্ষণ ছটফট করে, আবার বিড়বিড় করে কিছু বকে। শুধু তাই নয়, ব্যাটা ঘুমের মধ্যে উঠে বসে থাকে। কি, আমি ঘুমের মধ্যে কথা বলছিলাম? তাই হতেই পারে না। ও তাই না? আজকে ঘুমের মধ্যে যখন মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখবো না, তখন বুঝতে পারবি। ব্যাটা কালকে রাতে মাইকেল মধুসূদন আওড়াচ্ছিল। প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাতে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। হে সত্যি আমি এটা ঘুমের মধ্যে বলছিলাম? তবে না তো কি, আরে নাটকের ভঙ্গিতে রীতিমতো চিৎকার করছিলিস। যত্তসব আমি জোর করে শুয়ে না দিলে না, সে ব্যাপারটা আরও কিছুক্ষণ চলত। মনে মনে ভাবলাম, স্ট্রেঞ্জ, এই কবিতাটা তো বড় জেঠু খুব আবৃত্তি করত, আমি নিজে তো কোনো দিন পড়িনি। সিলেবাসে থাকলেও মধুসূদনের থেকে 10 হাত দূরে থাকতাম, এত কঠিন মনে হতো না তাকে। এগুলো কি হচ্ছে আমার সঙ্গে, আর কেনই বা হচ্ছে? এসব কি কোনো সংকেত দিচ্ছে আমায়? হঠাৎ ফুল ভলিউমে হিন্দি গান বাজতে শুরু করলো। হাবুর সাউন্ড সিস্টেমটা ঠিক হয়ে গেছে মনে হয়। দয়ারাম কোথা থেকে ধরে নিয়ে এসছে এক খেজুর রসওয়ালাকে। সেই সকালবেলা আমরা প্রায় 2-3 গ্লাস করে টাটকা খেজুরের রস খাচ্ছি, পাটকাটি স্ট্র দিয়ে একেবারে শোঁ শোঁ আওয়াজ করে। সবার মন মেজাজ বেশ ফুরফুরে হয়ে যাচ্ছে। এরই মধ্যে হাবুর ফোন থেকে মায়ের সাথে কথাও বলে নিয়েছি, তারা সবাই দিব্যি আছে। 25শে ডিসেম্বর উপলক্ষে বাবা নাকি একটা পেল্লাই সাইজের কেক নিয়ে এসেছে, বাড়ি গেলেই সেটা পাবো। পুটুস নাকি সারাক্ষণ ম্যাও ম্যাও করে আমাকে খুঁজে বেড়াচ্ছে, এমনিতে বাড়ি থাকলে ব্যাটা আমাকে পাত্তাই দেয় না। এসব খবর পেয়ে আমিও বেশ ফুরফুরে। রাতের স্বপ্নটা যে আসলে অত্যাধিক দিশি মুরগি খাওয়ার ফল, সেটাই এখন মনে হচ্ছে। আজ আমাদের শিমুলতলায় থাকার দ্বিতীয় এবং শেষ দিন। আনন্দ এবং ফুর্তির যেন একটুও কম না হয়, তার জন্য আমরা ঠিক করলাম চারপাশটা একটু ঘুরে দেখব, তার সাথে আজ একটু পিকনিক করলেও তো হয়। শুনে আমরা সবাই চিৎকার করে উঠলাম। দয়ারামের বাজার করাই ছিল, তার সাথে আমরা নিয়ে নিলাম হাতা, খুন্তি, হাঁড়ি এবং একটা কড়াই। কাছেই নাকি একটা ছোট্ট ঝর্ণা আছে, সেখানে গিয়ে রেঁধে বেড়ে আমরা খেতে পারব। ঠিক হলো নিজেরাই রান্না করব। দয়ারামের আজ ছুটি, তাকে হাতে টাকা দিয়ে রাতের সব কিছু বন্দোবস্ত করতে বলে আমরা বেরিয়ে পড়লাম। আদিগন্ত বিস্তৃত মাঠ, আর সেই মাঠের মাঝে ছোট ছোট টিলা। শিমুলতলার রূপ ভোলবার নয়, যে একবার গেছে সে বারবার যেতে চাইবে। নীল আকাশের নিচে বুনো কুলের ঝোপ, আর তার ঠিক পাশে একটা ছোট্ট ঝর্ণা। আসলে টিলার ফাটলের গা বেয়ে তীর তীর করে বেরিয়ে আসছে জল, কোথা থেকে আসছে কে জানে। সেখানেই মাঠে গর্ত করে উনুন বানানো হলো, ভাত, ডাল আর ডিমের ঝোল, এই আমাদের মেনু। আজ সবাই কাজ করবে, এমনকি বাড়িতে যে আমি কাপটা পর্যন্ত টেবিল থেকে নামিয়ে রাখি না, সেও আজ আলু কাটতে বসেছে। নিজের এমন একটা ভজহরি মার্কা চরিত্র খুঁজে পেয়ে বেশ আনন্দ হলো। সব রান্না শেষ করে ঝর্ণার জলে স্নান করে খেতে খেতে বিকেল গড়িয়ে গেল। যখন রয় ভিলাতে ফিরলাম, তখন চারপাশ অন্ধকার হতে শুরু করেছে। দরজার কাছেই দাঁড়িয়েছিল দয়ারাম হাসি হাসি মুখ করে। তার রাতের সব রান্নার জোগাড় হয়ে গেছে, গরম জলও রেডি, হাত মুখ ধুয়ে নিয়ে চাও খেতে পারবো। আর যদি ইচ্ছে হয় তাহলে মহুয়া, এক জারিকে নেনে রেখেছে সে। ঠিক হলো ছোট ছোট শালপাতার ঠোঙাতে ঢেলে আজ মহুয়া খাবো সবাই। কেস তো এবারে জন্ডিস চাচা, সকালে খেজুরের রস, রাতে মহুয়া। তোমাকে যেমন ভূতটা ভেবেছিলাম তেমনটা তো তুমি নও, তুমি হলে গিয়ে একেবারে ব্রহ্মদত্তি। ঠিক আছে, সব কিছু যখন আজ আছে তাহলে কিন্তু ক্যাম্প ফায়ার হবে, কালকে থেকেও ভালো করে রান্না করতে হবে চাচা। জরুর জরুর বাবুজি জরুর। কিন্তু ক্যাম্প ফায়ারটা হবে কোথায়? কেউই কালকের জায়গাটায় করতে চায় না, ওই বড় শাল গাছটার তলায় বেশ ঠান্ডা লাগে আর জায়গাটা খুব অপরিষ্কার। তারপর কালকে ওখানে গিয়ে হাবুর সাউন্ড সিস্টেম চলেনি, একেবারেই অপয়া জায়গা, কাজেই ওখানে আর নয়। তাহলে আরও একটা ইন্টারেস্টিং জায়গা আছে গাইজ। কোথায়? ওই যে গলাকাটা পড়ি ওর সামনেটা। হ্যাঁ, তুমি না ওখানটাই একটু পরিষ্কার করে দাও চাচা, আমরা ক্যাম্প ফায়ার করবো।
পারফেক্ট আছে মামা, বেড়া একা একা সেই কবে থেকে দাঁড়িয়ে বোর হয়ে গেছে, তাই সবাই মিলে নাচলে ওর মন খুশ হয়ে যাবে। কি এখানে তাহলে হচ্ছে না? সবাই চিৎকার করে উঠল। আমি লক্ষ্য করলাম দয়ারামের এতক্ষণের হাসি খুশি মুখটা কেমন যেন ঝুপ করে অন্ধকার হয়ে গেল। দাউ দাউ করে জ্বলছে আগুন, তার সাথে তারস্বরে চলছে সাউন্ড সিস্টেম, হিন্দি বাংলা ভোজপুরি কোনো গানই বাদ যাচ্ছে না। আগুন ঘিরে আমরা নেচে চলেছি উদ্দাম, সেই জঙ্গল পরিবেশে যা সম্পূর্ণ বেমানান, যা পাপ। মিন্টু বলল, কেন পাপ কেন, এটা হচ্ছে কার্নিভাল, আদিম মানুষদের মতো। এক জেরিকেন মহুয়াতে আমাদের নেশা তখন তুঙ্গে। এর মধ্যে দয়ারাম বার দুয়েক রান্না করতে করতে উঠে এসেছে, বারণ করে গেছে আমাদের এত চিৎকার চেঁচামেচি না করতে, সর্বনাশ হয়ে যাবে, কিন্তু কে শুনবে কার কথা। প্রচণ্ড নাচানাচি করে আমি যখন ক্লান্ত শুকনো ঘাসের উপর এসে বসেছি, ঠিক তখনই চোখ গেল যার সামনেটা বসে আমরা ক্যাম্প ফায়ার করছি তার দিকে। দাউ দাউ করা আগুনের সামনে আজ যেন গলা কাটা পরিকে আরো বিভৎস লাগছে, মনে হচ্ছে যেন পরি প্রাণ পেয়ে গেছে। খানিকটা কি সামনের দিকে হেলে এসেছে মূর্তিটা, হাবু হেসে ফেলল, তো নেশা হয়েছে কুল, ওই ফলকটার গায়ে কি লেখা আছে দেখ, ঈশ্বরের নিকট পরির চির আয়ু কামনা করে, তার মানে তো আলবাত পরি বেঁচে আছে, ডানা ওড়াচ্ছে। সত্যি যদি পরির পাখা ওড়ে তাহলে ওর সাথে আমি আজ টিকটক ভিডিও বানাবই বানাবো। বলেই রিন্টু যেটা করলো তার জন্য আমরা কেউই তৈরি ছিলাম না, এক লাফে পরির গা বেয়ে উঠতে শুরু করলো সে। আরে 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 পড়ে যাবি রে, নেমে আয়। ওহো, রিন্টু কোনো কথা শুনল না, পরির ডানার উপর থেকে সোজা চলে গেল গলা কাটার জায়গায়, সেখানে তাকে জাপটে ধরে রিন্টু চিৎকার করতে থাকলো, এই দেখো আমি মাউন্ট এভারেস্ট জয় করেছি, আমি হলাম গিয়ে তোমাদের তেনজিং নরগে, এবার পরির সাথে উঠতে উঠতে আমি আটলান্টিক পাড়ি দেব। আর ঠিক তখনই শীতের পরিষ্কার আকাশে কড়কড় করে বাজ পড়ার আওয়াজ হল, রিন্টু ছিটকে পড়ল মাটিতে, আর এই প্রথম আমরা সবাই মিলে একসাথে সেই মেয়েটাকে দেখলাম যাকে বাড়িতে আসার পর থেকে আমি একাই দেখে চলেছি। দাঁড়িয়ে আছে পরির জায়গায়, চোখগুলো যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে, হাওয়ায় ফিস ফিস করে শোনা যাচ্ছে, চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা। যারা এতক্ষণ ঠাট্টাই আর কি করছিল তারা যেন বিশ্বাস করতে পারছে না, থরথর করে যেন মাটি কাঁপছে, মনে হচ্ছে ভূমিকম্পের মতো দুলছে পৃথিবী, একটা শাল গাছ মড়মড় করে ভেঙে পড়ছে মূর্তিটার উপরে। আমরা সবাই ছিটকে সরে গেলাম, আমরা সবাই ছিটকে না গেলে বিপদ হতো মারাত্মক। ছুটে এলো দয়ারাম, এ ক্যা কিয়া আপ লোগোনে বাবুজি, এ ক্যা কিয়া, এ ক্যা কিয়া বাবু। ওর কথায় বুঝলাম যে মারাত্মক ভুল হয়ে গেছে, পরি তো অসুস্থ, পরি তো এই বাড়িতে একা থাকে, আমাদের চিৎকার চেঁচামেচিতে রুষ্ট হয়েছে সে, পরি ছেড়ে কথা বলবে না, আমাদের মধ্যে একজনকে তার মাসুল দিতে হবে, আর সেই মাসুল হল মৃত্যু। চমকে উঠলাম আমরা সবাই, আমাদের মধ্যে কেউ একজন থাকবে না, মরে যাবে, কে মরবে? পাপ্পু এগিয়ে এলো, এই রাতেই আমরা বাড়ি থেকে চলে যাব চাচা, কিন্তু তার আগে জানতে চাই এখানে এখানে ঠিক কি ঘটেছিল। সে অনেক দিন আগের কথা, এই বাড়ি বানিয়েছিলেন কলকাতার এক বনেদি ব্যবসায়ী সনাতন রায়, বিয়ের অনেক দিন পরে তার একটা মেয়ে হয় যাকে দেখতে ছিল ঠিক পরির মতো ফুটফুটে, বাড়ির সবাই তাই তাকে পরি বলে ডাকত, সবার চোখের মণি ছিল সে। পরি একটু একটু করে বড় হতে শুরু করল, যখন তার 14 বরস বয়স নানা জায়গা থেকে বিয়ের সম্বন্ধ এলো,
এদিকে বাবার ইচ্ছে নেই মেয়েকে দূর করার। এমন একটি ছেলেকে খুঁজে আনলেন যাকে নিজের কাছে রাখতে পারবেন ঘর জামাই করে। আর বহুত ধুমধাম করে বিয়ে হলো পরীর, কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যে লড়কা মারা গেল কলেরায়, আর পরি হলো বিধবা। তার সেই সুন্দর চুল কেটে ফেলা হলো বাবু, রঙিন কাপড়ের জায়গা এলো সাদা কাপড়া। মছলি মাছ ভাতের বদলে জুটল আধা সিদ্ধ আলো চাল। কিছু দিনের মধ্যেই পরীর টিবি ধরা পড়ল। সেই সময় এই রোগের কোনো ওষুধ আবিষ্কার হয়নি বাবু। হাওয়া জল পরিবর্তন করলে যদি ভালো থাকে, তাই বাপ মেয়েকে নিয়ে চলে এলেন এই শিমুলতলায়। বহুত বড়া বাড়ি করলেন, আর মেয়ের আবদার অনুযায়ী সেই বাড়ির সামনে তৈরি করলেন একটা পরীর মূর্তি, যাকে দেখতে হু বহু পরীর মতোই। মেয়ে খুশি হল, বলল এই পরীর মধ্যেই সে বেঁচে থাকবে। তো একদিন রাতে সব আশা স্বপ্ন জলাঞ্জলি দিয়ে পরী মারা গেল। তার বাবা পাগলের মতো হয়ে গেল, সারা দিন বসে থাকতো ওই মূর্তির সামনে। খাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই। তার বিশ্বাস পরী বেঁচে আছে ওই মূর্তিটার ভিতরে। বাবা দেখা করতে চাইতেন, চিৎকার করে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু পরী দেখা দিল না। একদিন বহুত গুসা মে দুঃখ মে লোহার রড দিয়ে মূর্তির গায়ে মারতে থাকলেন, আর গলা থেকে পড়ে গেল মাথাটা। আর সেদিনই ভোরবেলা বাবাকে পাওয়া গেল ইদার আর কপি কোলে ঝুলন্ত অবস্থায়। তারপর এই বাড়িতে মোরক লেগে গেল বাবু, কই নেই বাঁচা। পরীর গলাটাও খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের গাঁয়ের লোকেরা তারপর থেকে নাকি একটা মেয়েকে দেখে যে এই বাড়িতে থাকে, ঘুরে বেড়ায়, জঙ্গলের ভিতরে গিয়ে কাঁদে, আর যে ওকে দেখে সে তার নিজের ঘরের কই মুর্দা কো দেখবেই বাবু, একবার না একবার তো দেখবেই। আপনারা দেখতে পাচ্ছেন না? আগুন তখন নিভু নিভু হয়ে এসেছিল। আমরা পাঁচ বন্ধু বুঝতে পারছিলাম ওই জঙ্গল পরিবেশে আমরা ছাড়াও আরো অনেকে আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে, যাদের কোনো না কোনো সময় আমরা চিরকালের মতো হারিয়েছি জীবন থেকে, যারা একসময় ছিলেন আমাদের আপনজন। সেই সব ছায়া উপছায়ারা যেন আমাদের কাছে এগিয়ে আসতে থাকলো, আর তাতে দম আটকে আসতে থাকলো আমাদের। এক সময় নিঃশ্বাসটুকু আর নিতে পারলাম না। আমাদের জ্ঞান ফিরল প্রচণ্ড শীত আর শুকুর চিৎকারে। দেখলাম পড়ে আছি বাগানটার ঠিক মাঝখানে গলা কাটা পরীর মূর্তিটার নিচে। ধড়ফড় করে উঠে বসলাম সবাই। সারা রাত এখানেই পড়েছিলাম তাহলে? সবাই বুঝতে পারছিলাম শরীরের দিক থেকে কেউই সুস্থ নেই এখন আর, মাথাটা ধরে আছে, অল্প অল্প জ্বরও আসছে কারুর। শীতকালে সারা রাত খোলা আকাশে নিচে শুয়ে থাকলে যা হয়। এই এই মহুয়াটাই যত নষ্টের গোড়া, না গেলেই হতো, তাহলে দয়ারামও এত ভুলভাল বকতো না, আর আমরাও এত ভূতের ভয় পেতাম না। কিন্তু শুকু এত চিৎকার করছে কেন, কি হয়েছে ওর? চাচাই বা গেল কোথায়? আরে আরে চাচা, ও চাচা, তোমার শুকুকে সামলাও।
কিন্তু দয়ারামের কোনো সাড়া পেলাম না আমরা। কুকুরটা কিছু দেখাতে চাইছে বুঝলি, না হলে ওরকম ছুটোছুটি করতো না। আমরা শুকুর পেছন পেছন এগোতে থাকলাম। সে আমাদের নিয়ে গেল ইদারার কাছে। এক শীতের কুয়াশা মাখা ভোরে ইদারাতে উঁকি দিয়ে যা দেখতে পেলাম আমরা হয়তো সারা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। চাচার পাটা বাঁধা ছিল বালতির দড়ির সাথে, আর মাথাটা ছিল নিচে। এক চোখ খোলা ছিল, সেই চোখ থেকে গড়িয়ে পড়ছিল রক্ত। ইদারার আলো আঁধারির মধ্যে প্রাণহীন দেহটা একটু একটু করে দুলছিল। মনে পড়ে গেল দয়ারামের নিজের বলা কথা, ইয়ে কাহানি বল না সখত মানা আছে বাবু, জো বলবে ও জিন্দা থাকবে না। আমাদের সবার মৃত্যুটা দয়ারাম একা সঙ্গে করে নিয়ে চলে গেল। ফেরবার সময় ট্রেনে ওঠার আগে একবার থানায় যেতে হয়েছিল আমাদের সবাইকে। পুলিশ অফিসার বলেছিলেন লোকটা নাকি মাথা খারাপ ছিল, আশেপাশে সবাই জানত, তাই ওই বাড়িতে কেউ যেত না, থাকতো না। মরে বাঁচিয়েছে দয়ারাম। কোনো এক মন খারাপ করা সন্ধ্যেতে আমরা শিমুলতলা স্টেশন থেকে ট্রেনে উঠলাম বাড়ি ফেরার জন্য। আমার ফোনে তো কোনো ছবি ওঠেনি, বন্ধ হয়ে পড়েছিল, কিন্তু হাবু পাপ্পু বাবুই রিন্টু যারা যা ছবি তুলেছিল শিমুলতলার তার সব ছিল তাদের ফোনে। লাট্টু পাহাড়, পিকনিক, গাড়িতে যাওয়া, স্টেশন, সমস্ত। শুধু ছিল না দয়ারাম, সুকু আর বাড়িটার কোনো ছবি। কেউ যেন ফোনগুলো থেকে সব ইরেজ করে দিয়েছে। অবাক হয়েছিলাম আমরা। ঠিক করে নিয়েছিলাম এই গল্প কোনোদিন কারোর সঙ্গে শেয়ার করব না, করলে হয়তো দয়ারামের মতোই অবস্থা হবে আমাদের। কিন্তু আজ আমি করতে বাধ্য হলাম, কারণ আজ সকাল থেকে আমার ইনস্টাগ্রামে যেন লাইকের বন্যা বইতে শুরু করেছে। ফোন খুলে আশ্চর্য হয়ে যাই, দেখি সেই কবেকার গলাকাটা পরীর ছবি, যা আমি প্রথম দিন তুলতে গিয়েও পারিনি, সেই ছবি গল্প সমেত আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। অনেক কমেন্টের মধ্যে একটা কমেন্ট নজরে পড়ল, যে অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে কমেন্টটা তার প্রোফাইলের ছবিটা নজর কাড়ার মতো। চাদর দিয়ে জড়ানো মাথা, একটা চোখ আধ বোঝা, আরেকটা চোখ যেন আমার দিকেই তাকানো। অনেকদিন পরে দয়ারামকে চিনতে আমার ভুল হলো না। আর কমেন্টে লেখা, আব আপকা টার্ন। সানডে সাসপেন্সে আজ শুনলেন কল্লোল লাহিড়ির গল্প গলা কাটা পরি। গল্প পাঠে এবং কুন্তলের ভূমিকায় সমক, কুন্তলের বাবা এবং দয়ারামের চরিত্রে মীর, বাবুই অগ্নি, বড়মণি গোধুলি, কুন্তলের মা এবং ঠাকুমার চরিত্রে শ্রী, পাপ্পু শায়ক আমান, রিন্টু অত্রি, হাবু এবং হেমন্তদার চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, বিশেষ সহযোগিতায় অঙ্কিতা দাস নিয়োগী, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল কল্লোল লাহিড়ির গল্প গলা কাটা পরি। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।